हेलो बौदी। के? हेलो हेलो बौदी, আমি রবি বলছিলাম। কে বলছো? রবি রবি হ্যাঁ বলো। বৌদি, আমি বলছিলাম যে আপনি ছেলেকে স্কুল ছাড়তে যান তো 10টার সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে হ্যাঁ আবার 11টায় বাড়ি ঢোকেন। হুম 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 হ্যাঁ, আজকে কিন্তু যাবেন না বৌদি, ঠিক আছে? আজকে যাব না। হ্যাঁ বৌদি, আজকে যাবেন না, কারণ আপনি এত সুন্দর দেখতে না বৌদি, আপনি যে বাড়ি থেকে বেরোবেন আপনাকে দেখে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে হ্যালো, যাব আমি, কি বলছো বুঝছি না, কি বললে? পাগল হয়ে যাব? হ্যাঁ বৌদি, আপনাকে দেখে। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, বৌদি হ্যালো। হ্যালো বৌদি, বলছিলাম কাল খাবার দিতে এসেছিলাম, হ্যাঁ 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 খাবার, হ্যাঁ বুঝলা কখন আসছো? দাদা, আজকে খাবার আপনি প্লিজ অর্ডার ক্যান্সেল করে দিন, আজকে খাবার হবে না, দিতে পারবো না। কেন? মানে আমি তো মানে অর্ডার দিলাম, কারণ বাড়িতে গেস্ট আসার কথা, কি বলছো? কেন দেবে না কেন? এরকম তো কোনো কিছু আরে ছিল না। আরে, কালকে আমি এসেছিলাম, আজকে আমি আর আসবো না বৌদি। তার মানে কেন, কিসের জন্য, মানে প্রবলেমটা কি? কারণ আপনি খাবার অর্ডার দিলেন, আমি খাবারটা নিয়ে আপনার বাড়ির সামনে যাব, আপনি আবার দরজাটা খুলবেন, আর আবার আপনাকে দেখে আমি পাগল হয়ে যাব আমি, পাগল কে বলো তো তুমি বারবার, ওরে পাগল আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল বৌদি, ওরে পাগল হয়ে হ্যালো, যাব আমি, এই রেখে দিয়েছে, রেখে দিয়েছে। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমরা ফোনের তরফ থেকে বলছিলাম, আমাদের এই সিজনে একটা নতুন অফার চলছে, আপনি আপনাদের কলার টিউন সাবস্ক্রাইব করতে পারেন, আর এর জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না। আস্তে আস্তে বলুন, বুঝতে পারছি না কি হচ্ছে। যদি আমাদের এখন নতুন অফার চলছে, এই অফারে আপনি ফ্রি কলার টিউন পেতে পারেন, আর এর জন্য আপনার কোনো কোনো পয়সা দিতে হবে না। না এরকম অফার অনেকবার আপনারা না এরকম অফার না না দেন, আমরা সত্যি অফার দিচ্ছি, সত্যি অফার দিচ্ছি, কেটেও নেন না না, কোনো কাটাকুটি হবে না, আমরা অফার দিচ্ছি, এখানে ফ্রি কলার টিউন দিচ্ছি। না না না, একদম না, একদম না, আপনি গান শুনে দেখুন, আপনার খুব ভালো লাগবে, এই গানটা আমরা কলার টিউন হিসেবে সবাইকে ফ্রি দিচ্ছে এখন এই মুহূর্তে, গানটা চালাবো একদমই ফ্রি, একদম ফ্রি, কোনো কোনো পয়সা খরচ আপনার হবে না, আমরা এটা আশ্বাসন দিচ্ছি আপনাকে। তাহলে গানটা একটু, হ্যাঁ গানটা শুনুন। পাগল হয়ে জ্বালাচ্ছিস তখন থেকে ফোন করে ইয়ার কি মারা হচ্ছে, কারণ আপনার স্বামী আপনার নাম্বারটা দিয়েছিলেন, বলেছিলেন যে বৌদির সঙ্গে তোমরা একটু যাও ইয়ার কি মেরে নাও। আপকে আপকে হাজবেন্ড নে আপকা নম্বর দিয়া থা, মে আরজে প্রবীণ বোল রহা হুঁ, রেড এফএম 93.5 সে, মে অর আরজে নীল বন করকে আপকা মুর্গা বনা রহে থে, মিল করকে মুর্গা বনা রহে থে। আপনার বডি বলে যে আপনি একা থাকেন, কিন্তু বৌদি একটা কথা বলার ছিল, একদিন এসো তোমরা চা বানিয়ে খাও। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব বৌদি, পাগল হয়ে যাব বৌদি, আমার চল যাব। সাবস্ক্রাইব করুন রেড এফ এম বাংলা, অ্যান্ড দেখতে থাকুন আমাদের প্র্যাঙ্ক কলস, ভিডিওস, কিপ লাইকিং, সাবস্ক্রাইবিং। বৌদি চলে গেছে। বজাতে রহো।